মালদা প্রশাসনিক সভাতে নাম না করে ফের রাজ্যের বিরোধী দলের নেতাকে তোপ দামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুললেন দুর্নীতির। এবার পরে খবরে নজর রাখব, মৃত বেনিফিশিয়ারি বাড়িতে দেখা করলেন মন্ত্রী ফেরহাদ হাকিম। সোমবার রাত্রি 9টা নাগাদ মালদার গাজলের পান্ধা এলাকায় মুখ্যমন্ত্রীর সহস্থলে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা কবলে পড়ে মৃত হলো দুজন মহিলা। গুরুতর জখম হয়েছেন 39 জন, সকলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে প্রত্যেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তো জানেন আপনি কালকে অ্যাক্সিডেন্টে ভদ্র মহিলা মারা গেছেন, পরিবারের পাশে দাঁড়াতেছি। মুখ্যমন্ত্রী সকাল আমার ফোন করে বললেন একবার যাও, এবং কম্পেনসেশন থেকে আরম্ভ করে ওনাদের যা যা দরকার পরিবারে আমরা পাশে আছি। পৌরসভার চেয়ারম্যান আমার সাথে আছে, ওরই অঞ্চলেটা ও আছে, আমরা পাশে আছি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। কেন হলো, হঠাৎ করে কেন অ্যাক্সিডেন্ট হলো সেটা পুলিশ দেখছে, কিন্তু পরিবারটা তো একজন চলে গেল, পাশে দাঁড়ানো।